লক্ষ্মীপুরের রায়পুরে মরহুম শাহজাহান চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে প্রায় এক হাজার গরিব অসহায় শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বিশ জানুয়ারি শুক্রবার বিকেলে জনকল্যাণমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে লক্ষ্মীপুর দুই রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপির সহধর্মিনী লুগ্না চৌধুরী উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রবেল ভাট দশ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী সুমন যুবলীগ নেতা তারেক আজিজ জনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন দশ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম দেওয়ান সাধারণ সম্পাদক আজম চৌধুরী রায়পুর পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান শিশির পাঠান তিন নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক পাঠান আবনান চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ